শিল্পাঞ্চল আশুলিয়ায় তেত্রিশ কোটি উনচল্লিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত আটটি সড়কের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সাভার উপজেলা এলজিইডির অর্থায়নে এসব সড়কের নির্মাণ কাজ শেষ হয় সোমবার দুপুরে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়ক উদ্বোধন শেষে ইউনিয়নের গোড়াপি মাজার এলাকায় জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা